গুড মর্নিং, খুব সকালে আম্মুকে নিয়ে হাঁটতে বের হই, দেন বাসায় এসে ছটফট করে নাস্তা করে নেই, যেহেতু আজকে স্টুডেন্ট আসবে প্রাইভেট ক্লাস করতে, সো একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। সো অন টাইম স্টুডেন্ট অ্যান্ড মডেল চলে আসে, অ্যান্ড এই হচ্ছে গিয়ে আমার আজকের স্টুডেন্ট। শি ইজ ভেরি ট্যালেন্টেড অ্যান্ড অনেক আগ্রহ নিয়ে সব কিছু আমাকে জিজ্ঞেস করছিল অ্যান্ড দেখছিল, ব্যাপারটা আমার ভীষণ ভালো লেগেছে। অ্যান্ড আমি চেষ্টা করেছি এ টু জেড বেসিক থেকে সব কিছু ইন ডিটেলসে দেখানো। সো ইয়াপ, হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অ্যান্ড শি ওয়াজ লুকিং অ্যাবসলুটলি গর্জিয়াস। ফাইনালি ক্লাস শেষ অ্যান্ড সব থেকে বোরিং ব্যাপার হচ্ছে প্রোডাক্টগুলো গুছিয়ে রাখা। আমরা ইউএসএ তে আসার পর থেকেই সবাই মিলে প্ল্যান করছিলাম যে বারবিকিউ করব, বাট সবাই এত ব্যস্ত আর আমি এসেই ব্রাইডাল ক্লাস অ্যান্ড ক্লায়েন্ট নিয়ে এত বেশি ব্যস্ত হয়ে পড়েছি, সো আমার জন্যই বেসিক্যালি হচ্ছিলো না, বাট তাও আজকে কোনো রকম ম্যানেজ করেছি। আচ্ছা বেড গুলো ছেড়ে দিতেছে, এটা নিয়ে আমার সেকেন্ড হট ডগ। আজকে সারাদিনও আমি তেমন কিছু খাই নাই, জাস্ট এটার জন্য আমি ওয়েট করছিলাম। বিফ স্টেক মাই ফেভারিট। গরম গরম বিফ স্টেকের সাথে কাঁচামরিচ আর ধনিয়া পাতার চাটনি, এত টেস্টি খেতে। সবার খাওয়া দাওয়া শেষ, এখন কাজিনরা সবাই এক রুমে বসে আনলিমিটেড আড্ডা। আড্ডা দিতে দিতে এক পর্যায়ে সবাই মিলে ডিসাইড করি যে লং ড্রাইভে বের হব। খুব ভালো লাগার একটা জায়গা। অনেক ঘোরাঘুরি আর আড্ডা শেষে বাসায় আসলাম অ্যান্ড বড়রা কেউ ঘুমায় নাই, সবাই ওয়েট করছিল বিকজ অনেক রাতে আমরা বের হয়েছি অ্যান্ড আসতে অনেক লেট হয়েছে। গুড নাইট, জানি অনেক বকা খাবো নাও।